হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে আমরা জিদ্দার নাটের গুরু সিনেমাটা নিয়ে কথা বলবো। 2003 সালের সিনেমা, কিন্তু আজকে 2020 সালে দাঁড়িয়ে কথা বলতে না একটা নস্টালজিক ফিলিং কিন্তু আমার মধ্যে কাজ করছে। এবং আমি ওল্ড ইজ গোল্ড বলে একটা সিরিজ আছে যেখানে আরও পুরনো কিছু বাংলা, হিন্দি, ক্লাসিক কিছু হলিউড সিনেমা নিয়েও কথা বলার আমার ইচ্ছে আছে। তো তোমরা প্লিজ ওইসব কমেন্ট করো না যে কেন পুরনো সিনেমা নিয়ে কথা বলছো, কারণ আমার পুরনো ভালো সিনেমা নিয়ে কথা বলতে আমার দারুণ লাগে, ঠিক আছে? তো ডিরেক্টেড বাই হরনাথ চক্রবর্তী। সেই সময় হরনাথ এবং জিৎ এই জুটি মানে ব্লকবাস্টার সিনেমা। আমি এখনও বিলিভ করি যদি হরনাথ স্যারের সাথে জিদ্দা, আমাদের জিদ্দা যদি কাজ করে না, আরও একটা কিন্তু ব্লকবাস্টার সিনেমা মানে বাঙালি দর্শকরা পেতে পারে। কিন্তু দেখা যাক ওনারা একসাথে কাজ করেন কি না। এখন অবধি যতগুলো কাজ করেছেন প্রত্যেকটা সাকসেসফুল হয়েছে। তো 2003 সালে যখন এই সিনেমাটা দেখেছিলাম এত ভালো লেগেছিল না, জিদ্দাকে এত সিম্পলভাবে দেখানো হয়েছিল। পরবর্তীতে জিদ্দা তো পুরো লুকটুক চেঞ্জ হয়ে গেছে, ক্যারিজমা এনেছে, হিরোইজম ব্যাপারটাকে আরও বেশি করে খেলিয়েছে, কিন্তু সেই সময় একদম ছা পোষা ঘরের ক্যারেক্টারগুলো জিদ্দা বেশি করতো। সাথে সিনেমাতেও যেরকম করেছিল, তো এখানেও কিন্তু একদম সিম্পল বয় নেক্সট ডোর যে ইমেজটা, সেই ইমেজটাই জিদ্দা মানে পোর্ট্রে করেছিল, প্লে করেছিল। এবং তার অপোজিটে কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের এটা মানে ফার্স্ট বেঙ্গলি সিনেমা ছিল, এই সিনেমা দিয়ে ডেবিউ করে কোয়েল মল্লিক। এবং ফার্স্ট সিনেমা থেকে জিকো জুটিটা সুপার টুপার হিট। এখনও জিকো জুটিটাকে দর্শক এত পরিমাণ মানে এত প্রচণ্ড ভালোবাসা দেয় না, সত্যি এই জুটিটাকে বারবার ফিরে পেতে ইচ্ছে করে আর কি। তো গল্প নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমার মনে হয় না তোমাদের মধ্যে থেকে কেউ এখনও বাকি আছো। যদি কেউ বাকি থেকে থাকো বস, তাহলে আর কিছু বলার নেই আর কি, এখনই দেখে ফেলো। তো গল্পটা সমরেশ বসু লেখা থেকে নেওয়া, এবং গল্পে শুধু যে জিকো জুটি আছে এটা বলে ভুল বলা হবে, কারণ আরও একটা কাপল আছে, রঞ্জিত মল্লিক এবং মৌসুমী চ্যাটার্জি। ওনারা কিন্তু পুরোনো দিনেও কাজ করেছিলেন। তো এখানে সেই কাপলটাকে আবার ফিরিয়ে আনা হয়েছিল, এবং মানে আমার দারুণ লেগেছিল যে জিকো জুটিটার প্রেম যেরকম একদিকে চলছে, সেরকম রঞ্জিত মল্লিক এবং মৌসুমী চ্যাটার্জির গল্পটা কিন্তু প্যারালালি চলছে। এবং গল্পে আমরা দেখতে পারি যে রঞ্জিত মল্লিক এবং মৌসুমী চ্যাটার্জির মধ্যে একটু ইগো নিয়ে প্রবলেম চলে আসে। রঞ্জিত মল্লিক সেরকম কিছু করে না, রেসের মাঠে টাকা লাগায়, জুয়া খেলে, এরকম করে, কিন্তু মৌসুমী চ্যাটার্জি একজন বিজনেস টাইকুন হয়ে যায়, এবং তাদের মেয়ে হচ্ছে কোয়েল মল্লিক। এবার মৌসুমী চ্যাটার্জির হার্ট অ্যাটাক হয়, মৌসুমী চ্যাটার্জি মানে ভাবে যে তার যখন তখন যা খুশি হয়ে যেতে পারে, কোয়েল মল্লিককে যেন বিয়ে দেয়। সেই কারণে জিদ্দা সে রবি বলে ক্যারেক্টারটা প্লে করে, কিন্তু তাকে বড়লোক বাড়ির ছেলে দুর্গাদাস বলে তাকে নিয়ে আসা হয়। কিন্তু মৌসুমী চ্যাটার্জি ধীরে ধীরে বুঝতে পেরে যায় জিদ্দার সাথে কথা বলতে বলতে যে এ অ্যাকচুয়ালি সিম্পল একটা ছেলে, এবং তার বড়লোকদের দেখলে সে ঘেন্না করে, এসব কথা থেকে মৌসুমী চ্যাটার্জি ধরে ফেললে। তো মানে দুর্দান্ত একটা সিনেমা। সিনেমার ক্লাইম্যাক্স আমি রিভিল করতে যাচ্ছি না যে ক্লাইম্যাক্সে কি হয়, আদৌ কি রঞ্জিত মল্লিক মৌসুমী চ্যাটার্জিদের মিল হয় কি হয় না, কিভাবে মিল হলো, সেটা তোমরা এখনো যারা দেখোনি তারা দেখে নিতে পারো। সিনেমার গানগুলো দারুণ দারুণ সুপার অসম গান। এসপি ভেঙ্কটেশের মিউজিক ছিল, এবং মানো তো সাথী সিনেমাতেও ভালো গান করেছে। তো মানু স্যারের গান বলতে একটা গান মনে এখনই মনে পড়লো, সেটা হচ্ছে ওই যে ওই গানটা যেন কি, জানি নাকি গাইবো আমি, সরি আমি মনেই করতে পারছিলাম না, জানি নাকি গাইবো আমি, মানে গায়ে পুরো রীতিমতো কাটা দিচ্ছিল যখন গানটা শুনেছিলাম। এখনও যদি শুনি না গায়ে রীতিমতো কাটা দেয়। দারুণ দারুণ গান, বাদবাকি গানগুলো খুব ভালো। তো স্টোরি লাইন ভালো, প্রত্যেকের পারফরমেন্স ভালো। কাঞ্চন মল্লিক ছিল, নিমু ভৌমিক ছিল সাপোর্টিং রোলে, এবং দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত গল্প, দুর্দান্ত ডিরেকশন, দুর্দান্ত স্ক্রিন প্লে। এমন না যে আহামরি বিদেশি সব লোকেশন, একদম ঘরের ভেতরে ইনডোর ম্যাক্সিমাম সিন আছে। তো মানে হোয়েন ইউ হ্যাভ এ কনসেপ্ট ইউ ডোন্ট নিড বাজেট, তোমার বিদেশে যাওয়ার দরকার নেই, তুমি দেশের মাটিতে ঘরে বসে কিন্তু ভালো ভালো সিনেমা আমাদেরকে দিতে পারো। এবং এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে নাটের গুরু। সত্যি বলছি, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বেঙ্গলি সিনেমাস এভার, ঠিক আছে? এবং জিদ্দার যদি আমাকে টপ ফাইভ সিনেমা বানাতে হয়, নাটের গুরুটাকে আমি রাখবোই রাখবো, কিছু করার নেই, ঠিক আছে? তো তোমরা যারা যারা নাটের গুরু দেখেছিলে সে সময় বা এখনও মাঝে মধ্যে হয়তো তোমরা দেখো, আমি তো মাঝে মধ্যে পুরোনো সিনেমাগুলো প্লে করে করে দেখি। এমন না যে পুরোটা সিনেমা দেখি, কেটে কেটে যে জায়গাগুলো ভালো ভালো সেই জায়গাগুলো আমি দেখি মাঝে মধ্যেই। তো তোমরা প্লিজ তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। এবং তোমরা যারা যারা ডিওস্টো ফ্যামিলির সদস্য উঠিনি, নিজের রেজিস্ট্রেশন বাটনে আছে সেখানে ক্লিক করে নাও, সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আমি চলে মজা হয় আড্ডা, এরবার কিচ্ছু না, ঠিক আছে? বন্ধুরা ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।